উঠলো টাকা নিয়ে পঞ্চায়েতে প্রার্থী দেওয়ার অভিযোগ। হুগলির বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। টাকা নিয়ে প্রার্থী করেছেন তিনি, এই অভিযোগ করেছেন তৃণমূল কর্মীদেরই একাংশ। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল ব্লক সভাপতিরও। একুশের ভোটে যারা জিততে সাহায্য করেছিলেন তাদেরই টিকিট, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।